নমস্কার বন্ধুরা রন্ধন পরিচয় সকলকে স্বাগত আজ চলে এসেছি ডিম ছাড়া একটা কেকের রেসিপি নিয়ে এই কেকটাকে মার্বেল কেক বলা হয়ে থাকে আবার জেব্রার গায়ে ঠিক যেরকম স্ট্রাইপ থাকে এই কেকের উপরে সেরকম স্ট্রাইপ থাকে বলে এটাকে জেব্রা কেকও বলা হয়ে থাকে খুব সহজে একদম স্টেপ ধরে ধরে দেখাবো বাড়িতে কীভাবে এই কেকটা বানাতে হবে দেখতে যেমন সুন্দর হয় তেমনই নরমা স্পঞ্জি কেকটা খেতেও হয় অপূর্ব কিভাবে একদম পারফেক্টলি এই জেব্রা কেকটা বাড়িতে বানাতে হবে তার জন্য পুরো রেসিপিটা মন দিয়ে দেখো জেব্রা কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে একশো গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণগুলো তোমরা খেয়াল করো একশো গ্রাম সাদা তেলের জন্য এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ চিনি নিলাম চিনিটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবারেই তেলের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা কিন্তু পারফেক্ট কেক তৈরির জন্য খুব ইম্পর্টেন্ট একদম স্মুথলি মেশাতে হবে তেল আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার বোলের ওপরে একটা স্ট্রিনার রেখে একশো পঁচাত্তর গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দার মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা এবারে ময়দা বেকিং পাউডার বেকিং সোডাটাকে স্ট্রেনারের মধ্যে একটা চামচ দিয়ে এইভাবে চেলে নেব এইভাবে করলে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালোভাবে মিশে যাবে তাহলে কিন্তু কেকটা খুব আর স্পঞ্জি হবে দেখো খুব ভালোভাবে চেলে নিলাম এবারে আমি একশো গ্রাম দুধ নিয়েছি যতটা ময়দা ততটাই দুধ নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেব। একবারে কিন্তু সব দুধটা দেওয়া যাবে না দুধটা আমার কতটা লাগবে সেটা আমি তোমাদেরকে একদম শেষে বলে দেব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা যেন না হয় মানে একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে আরও কিছুটা দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি কেক তৈরিতে ব্যবহার করা কোনো উপকরণই গরম বা ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না রুম টেম্পারেচারে রাখা সমস্ত উপকরণই কেকের জন্য নিতে হবে ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি দেখো আমি উপর থেকে ফেলে নিচের দিকে দেখিয়ে দিচ্ছি এরকম স্মুথলি পড়বে আর দেখো ব্যাটারটা কিন্তু একদম পাতলা না ব্যাটারটা কিন্তু আমার একটু টাইটের দিকেই রয়েছে এই রকম ব্যাটারটা রেডি করে নিতে হবে হাফ চামচের মতো ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স দিলে কেকের ফ্লেভারটা ভালো আসে ব্যাটারের সাথে ভ্যানি লাইসেন্স খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম ঠিক ব্যাটারটা হতে হবে মানে স্মুথ আর একটু টাইট এবারে আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে নেব মানে দুটো পাত্রে সমান সমান ব্যাটার নিয়ে নিতে হবে ব্যাটার আমি দুটো পাত্রের মধ্যে সমানভাগে ভাগ করে নিয়েছি এবারে আমি কাঁচের বোলের মধ্যে যে ব্যাটারটা রয়েছে এই ব্যাটারের মধ্যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই চামচের মতো কোকো পাউডার দিচ্ছি কোকো পাউডার তোমাদের কাছে না থাকলে কফি পাউডারও দিতে পারো আর দেখো যেটুকু দুধ আমার ছিল তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে কোকা পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটাও স্মুথ আর টাইট হবে যেরকম সাদা ব্যাটারটা আমি তৈরি করেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওপর থেকে ফেলে বেশ টাইট রয়েছে আর স্মুথ রয়েছে প্রথমে আমি মোট একশো পঁচাত্তর গ্রাম দুধ নিয়েছিলাম তার মধ্যে দশ গ্রাম দুধ আমার রয়ে গিয়েছে মানে ব্যাটার তৈরিতে আমার মোট একশো পঁয়ষট্টি গ্রাম দুধ লেগেছে এবার একটা কেকটি নিয়ে নিয়েছি এবার কেকটিনের গায়ে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি কেকটিনের নিচের অংশে এবং গায়ে প্রত্যেকটা অংশে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নেব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি কোনো বাটার পেপার লাগাবো না ময়দাটাকে আমি কেকটিনের গা বরাবর ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি এবারে কেকটিনটাকে ধরে এইভাবে ঝাঁকিয়ে দেব তাহলে ময়দাটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে দেখো কেকটিনের মধ্যে ময়দাটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এইভাবে করে নিলে কেকটা তৈরি হওয়ার পর খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসবে এবারে যে সাদা ব্যাটারটা নিয়েছিলাম খেয়াল করো এক চামচ আমি সাদা ব্যাটারটা নিয়ে নিলাম এবারে কেক টিনের মাছ বরাবর আমি চামচ থেকে ব্যাটারটাকে ঢেলে দিলাম আরও এক চামচ সাদা ব্যাটার নিলাম কেক টিনের মাছ বরাবর আবার ওই সাদা ব্যাটারটাকে ঢেলে দিলাম আরও হাফ চামচ মতো আমি দিয়ে দিচ্ছি মোট আড়াই চামচ আমি সাদা ব্যাটার দিয়ে দিলাম সাদা ব্যাটারটা নেওয়ার পর এইভাবে কেক টিনটাকে একটু ঠুকে দেবো তাহলে ব্যাটারটা ভালোভাবে স্প্রেড হয়ে যাবে এবারে আমি কোকো পাউডার মেশানো ব্যাটারটা নিয়ে নিয়েছি সাদা ব্যাটারের ঠিক মাছ বরাবর আমি কোকা পাউডার মেশানো ব্যাটারটা দিয়ে দেবো আড়াই চামচ আমি সাদা ব্যাটার দিয়েছিলাম আর আড়াই চামচ আমি কোকা পাউডার মেশানো ব্যাটার দেবো এইভাবে প্রত্যেকবারে যতটা সাদা ব্যাটার নিতে হবে ঠিক ততটা পরিমাণেই কোকা পাউডার মেশানো ব্যাটার দিতে হবে আড়াই চামচ কোকা পাউডার মেশানো ব্যাটার দেওয়ার পর আবারও কেক টিনটাকে একটু এইভাবে ঠুকে দেবো প্রত্যেক বাড়ি কিন্তু এইভাবে করে নিতে হবে এইভাবে পাল্টে পাল্টে একবার সাদা ব্যাটার আর একবার কোকা পাউডার মেশানো ব্যাটার এইভাবে করে দিয়ে দিয়ে আমি লেয়ারগুলোকে তৈরি করে নেব খুবই সহজ ব্যাপার জাস্ট যতটা সাদা ব্যাটার দেব। ততটাই কোকা পাউডার মেশানো ব্যাটার দেব। একটু ধৈর্য নিয়ে এইভাবে করলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে লক্ষ্য করো আস্তে আস্তে করে আমি কিন্তু লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি সমস্ত লেয়ারগুলো তৈরি হয়ে গেছে শেষে আমি কোকা বটার মেশানো ব্যাটারটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদাভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেরকমটা বলেছিলাম ব্যাটারটা যদি পাতলা করা হয় তাহলে এটা বোঝা যেত না যেহেতু ব্যাটারটা টাইট করেছিলাম তাই স্পষ্টভাবে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি এবার কেকটিনের দেখো ধার থেকে আমি ব্যাটারের মাঝখান পর্যন্ত নিয়ে চলে এলাম একইভাবে এই ধার থেকেও আমি ব্যাটারের মাঝখান পর্যন্ত টুথপিক দিয়ে টেনে দিলাম এইভাবে প্রতিবার কেকটিনের ধার থেকে ব্যাটারে মাছ বরাবর আসতে হবে তারপর টুথপিকটাকে মুছে নিয়ে আবারও তার বিপরীত প্রান্ত থেকে কেকটিনের মাছ বরাবর আসতে হবে এইভাবে করলে দেখো আস্তে আস্তে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে কেকটিনের ধার থেকে মাঝখান পর্যন্ত নিয়ে আসছি আর তার ঠিক অপর প্রান্ত থেকে আবার কেকটিনের ধার থেকে মাঝখান পর্যন্ত নিয়ে চলে আসছি প্রত্যেকবার কিন্তু টুথপিকটাকে মুছে নিতে হবে দাগ দেওয়ার আগে একইভাবে আমি শেষ দাগটাও কিন্তু দিয়ে নিচ্ছি আর এইভাবে করে দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল এর থেকেও বেশি দাগ তোমরা দিতে পারো আমি আটটা ভাগে ভাগ করলাম তাহলে দেখলে বন্ধুরা কত সহজেই কত সুন্দর ডিজাইন দেওয়া গেলো লেয়ারগুলো যদি ধরে ধরে দেওয়া যায় আর ব্যাটারটাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এটা তৈরি করা যাবে কোনো ব্যাপারই না একদম পারফেক্টলি দেখো ডিজাইনটা দেওয়া গেছে এবার এটাকে বেক করতে হবে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা এবার কেক বেক করার জন্য ওভেনে কড়াইতে আমি লবণ দিয়ে দিয়েছি লবণের পরিবর্তে তোমরা বালিও নিতে পারো কড়াইয়ের মাঝখানে লবণের ওপর একটা স্ট্যান্ড রেখে দিলাম এবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে তিন মিনিট প্রিহিট করতে দিলাম ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম কড়াইটাকে ভালোভাবে প্রিহিট করে নিয়েছি এবারে খুব সাবধানে কেক টিনটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব কেক টিনটাকে বসিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিট বেক হতে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখো কেকটা কতটা ফুলে উঠেছে ওপরে একটুখানি অংশ ফেটে গেছে তাতে অসুবিধা কিছু নেই ভেতরে লেয়ারগুলো ঠিক থাকলেই হবে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেবো কেকটা কেমন হয়েছে টুথপিকটাকে পুরোটা ঢুকিয়ে দিলাম এবারে দেখে নিচ্ছি দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে একটা ষাঁড়াশি দিয়ে খুব সাবধানে ধরে কেকটাকে আমি কিচেন স্ল্যাবের ওপর রেখে দিলাম এবার কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই বার করব না কেকটাকে আমি কুড়ি মিনিট রেখে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি খুব হালকা গরম রয়েছে একটা ছুরি দিয়ে কেকটিনের গাবার আবার একটু দাগ দিয়ে দিচ্ছি এইভাবে দাগ দিয়ে নিলে কেকটা খুব সহজেই টিন থেকে বেরিয়ে আসবে এবারে কেক টিনের ওপর একটা প্লেট বসিয়ে কেক টিনটাকে উল্টিয়ে দিলাম এবারে দেখো কেক টিনটাকে একটু ধরে আলতু করে টোকা দিলেই দেখো কেকটা খুব সহজেই বেরিয়ে এলো দেখো কেকের পিছনটা কিন্তু একটু পুড়ে যায়নি আর কতটা নরম হয়েছে ভীষণ নরম হয়েছে এবার কেকের সামনের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কেকটা তৈরি হয়েছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে ভীষণ সফট একদম নরম কেক তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে কেটেও দেখাবো কেকটা কেমন হয়েছে একটা ছুরি নিয়ে নিয়েছি এবার কেকটাকে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সহজেই কাটা যাচ্ছে আর কাটা দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা নরম হয়েছে ভেতরের লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক জেব্রার গায়ে যেরকম স্ট্রাইপ থাকে ঠিক সেই রকম স্ট্রাইপই হয়েছে এই যে ভিতরে লেয়ারগুলোই হচ্ছে আসল আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরমা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছো আর পিছনের অংশটা দেখো সাইডগুলো দেখো একদম পারফেক্ট জেব্রা কেক তৈরি হয়ে গেছে আশা করি আজকের এই জেব্রা কেক তৈরি রেসিপি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ